আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমার ক্লাস দেখতেছেন সবাইকে আমার ক্লাস দেখার জন্য ধন্যবাদ। আর আমার শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, এটা আমি কামনা করি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সৃষ্টি শিক্ষা পরিবার একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। এরা এই করোনাকালীন সময়েও তাদের শিক্ষা সেবা নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তোমাদেরকে ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে সকল কার্যক্রমে অংশগ্রহণ করতেছ। তোমরা সেমিস্টার পরীক্ষা, টিউটর পরীক্ষা দিয়েছ। আশা রাখি সামনে সৃষ্টি শিক্ষা পরিবার যে কাজগুলো হাতে নেবে তোমাদের জন্য, তোমরা এর সাথে যুক্ত থাকবে। তো আজকে আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি 2.2-এর। কীভাবে এই প্রশ্নটি সমাধান করতে হয় আমরা আজকে তা দেখবো এবং শিখব, এবং এরকম অনেক প্রশ্ন আমরা নিজেরাই সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রশ্নটি কি। একটি শাড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 1400 টাকা, বেশি হলে 10% লাভ হতো। তো এখানে ক্রয় মূল্য উল্লেখ নাই, অবশ্যই অঙ্কের মধ্যে আমাদেরকে একবার একবার ক্রয় মূল্য নির্ণয় করতেই হবে। তো শাড়িটির ক্রয় মূল্য 1 টাকা হলে কত ক্ষতি হবে? আমরা জানি ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়, এখানে কিন্তু ক্ষতি বলে দিলে 10%। তো যদি ক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, আর যেটা কম হবে সেটি হবে আমাদের ক্ষতি। তাহলে আসো এখন আমরা নির্ণয় করে নেই কীভাবে সমাধান করতে হয়। লেখো ক এর উত্তর। তাহলে শতকরা যেহেতু আছে, তাহলে আমাদের লিখতে হবে কি 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা, কারণ আমরা শতকরা হিসেবে সবসময় 100 টাকাকে ধরে নিই। যেহেতু পার্সেন্টেজ আছে সেহেতু 100 টাকা দিতে হবে। এই পার্সেন্টেজ জন্য কি 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা, তাহলে কি 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা। 1 টাকায় ক্ষতি কম হবে, 1 টাকা দিলে 1/10/100, অতএব 1 টাকায় ক্ষতি। 1 টাকায় গেলে 1 টাকার পরিমাণটা বেশি, তাহলে x উপরে যাবে গুণন 10/100। তাহলে 100 0 10 কেটে দিলাম, কেটে দেবো 1 দ্বারা, x ইকুয়াল করলে x হয় ডিভাইডেড বাই 10। তাহলে কত পাইলাম? যদি শাড়িটির ক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে শাড়িটিতে ক্ষতি হবে x/10 টাকা। তো আমাদের এখানে এই অংশটা, অর্থাৎ কয়ের অংশটা আমাদের খ নম্বর অঙ্ক সমাধান করতে লাগবে। তো খ নম্বর কি বলছে? শাড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমরা কয়ের অংশটুকু কোথায় নিয়ে যাবো? খ নম্বরে নিয়ে যাবো। লেখো কয়ের উত্তর। অনন্ত বাড়ি কি পাইছি? ক্ষতি কত টাকা? x/10 টাকা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই 1 টাকা যদি আমাদের শাড়ির ক্রয় মূল্য হয় এবং x/10 টাকা যদি ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কী হবে? অবশ্যই কম হবে। আর যদি বিক্রয় মূল্য কম হয়, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য করতে হবে, বিয়োগ করতে হবে, অতএব শাড়ির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হয়ে যাবে, যেহেতু ক্রয় মূল্য বেকার বিক্রয় মূল্য কম, সে তোমার কি করতে হবে? বিয়োগ করতে হবে, x-x/10। তাহলে আমরা লসাগু করে নিই, লসাগু অবশ্যই 10 হবে, কারণ x এর নিচে কিছু নাই, 1 আছে, 1 আর 10 লসাগু করে 10 হবে, তাহলে 10। এখন লসাগু তোমার এই 10 দ্বারা x এ গুণ করব আমরা, কারণ কি? কারণ x এর নিচে তোমার 1 আছে বা 1 আছে, এই 1 দ্বারা 10 এর ভাগ করলে আমরা 10 পাই, আর সেই 10 দ্বারা আবার x এ গুণ করলে কি হবে? 10x হবে। তাহলে দেখো 10x-10 দ্বারা 10 কে ভাগ করলে 1 হয়, আর এই 1 দ্বারা x গুণ করলে সেই x হয়, মানে x কত হলো?
10x থেকে একটা x চলে গেলে তাহলে কত 9x / 10 টাকা অর্থাৎ সারিটির বিক্রয় মূল্য কত হবে 9x / 10 টাকা দেখো আমাদের কিন্তু ক্ষণাকারে বলছে সারির বিক্রয় মূল্য নির্ণয় করো তো এখন আমরা বিক্রয় মূল্য নির্ণয় করব বলছে দেখি তোমার উত্তরে বলছে বিক্রয় মূল্য 1700 টাকা বেশি হবে অর্থাৎ এখানে তো সারিটির বিক্রয় মূল্য কত পাইছি আমরা সারিটির বিক্রয় মূল্য সমাধান করে পেলাম 9x / 10 টাকা তো এর সাথে আমরা যুক্ত করব আরো 1700 টাকা কারণ কি বলছে যদি এই মূল্যর থেকেও 1700 টাকা মূল্য বেশি হয় তো তাহলে ওই সারিতে তার কয় পার্সেন্ট লাভ হইতো 10% লাভ হইতো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন মতে লেখেন প্রশ্ন মতে ভালো করে কিন্তু তোমরা বুঝছো এই মূল্যের সাথে কিন্তু 1700 টাকা যোগ হবে কারণ এটাও বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 1700 টাকা বেশি হয় অর্থাৎ এর সাথে আমি কি করব 1700 টাকা অ্যাড করব যোগ করব 9x / 10 যোগ 1700 সমান সমান কি তো তাহলে 10% লাভ হইতো আর 10% লাভ কার উপর হইতো অবশ্যই ক্রয় মূল্যের উপর হইতো তাহলে ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হলো x টাকা অর্থাৎ হলো ক্রয় মূল্য x এর উপরে x এর কত পার্সেন্ট লাভ হবে ক্রয় মূল্যের সাথে যোগ হবে ক্রয় মূল্য যোগ x এর কয় পার্সেন্ট 10% দেখো বা আমি আবার বলতেছি দেখো বিক্রয় মূল্য পাইছি আমরা কত 9x / 10 এখন বলছে বিক্রয় মূল্য যদি 1700 টাকা বেশি হয় তাহলে কি আমরা বিক্রয় মূল্য পাইছি এর সাথে যুক্ত করলাম আমরা কত টাকা 1700 টাকা অ্যাড করছি তাহলে ক্রয় মূল্য 10% লাভ হতো ক্রয় মূল্য আরো 10% কি হতো লাভ হতো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য x টাকা অর্থাৎ এর সাথে যোগ করলাম x এর 10% আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে লসাগু করি না লসাগু করলে 14 কিছু নাই 10 আছে 10 লসাগু তাহলে 9x প্লাস কত হবে 10 দ্বারা 14 গুণ করো 14000 হবে সমান সমান x যোগ কি হবে x এর কত 10% কত অর্থাৎ x 10 ডিভাইডেড বাই 100 তাহলে 9x প্লাস 14000 ডিভাইডেড বাই 10 সমান সমান x প্লাস এখানে x আর গুণ করো 10x 10x বাই কত 100 দেখো বা 9x প্লাস 1700 ডিভাইডেড বাই 10 সমান সমান এখানে তুমি লসাগু করে নাও লসাগু কত হবে লসাগু হবে 100 তাহলে এই 100 দ্বারা এক্স গুণ করতে 100x যোগ 10x বা আমরা একটু চলে আসছি এখন আমরা আর এই গুণ করব অর্থাৎ এই অংশটা এই অংশটা গুণ এই অংশটা এই অংশটা গুণ করব বা যদি আমি 100 দ্বারা এই তোমার 9x এ গুণ করতে কত হবে 900x আমি ব্যবসায় গুণ করি গুণাকার রেখে দিলাম x যোগ 10x দেখো এই অংশ দ্বারা অর্থাৎ প্রথম বর্ণাংশের ভর দ্বারা দ্বিতীয় বর্ণাংশের লবকে আমি গুণ করতেছি আবার প্রথম বর্ণাংশের লব দ্বারা দ্বিতীয় বর্ণাংশের ভরকে গুণ করতেছি তাহলে 100 ইনটু কত 9x প্লাস 14000 তাহলে গুণ করো বা কত হবে 1000x প্লাস 100
সমান সমান নয়শ এক্স প্লাস পাঁচটা শূন্য বা মাইনাস ও যোগ করে দেওয়া গেল এক্স মাইনাস নয়শো এক্স থাকে দুইশো এক সমান সমান কত চোদ্দ লক্ষ বা এক সমান সমান চোদ্দ লক্ষ এক দুই তিন চার পাঁচটা সময় দিবা ডিভাইডেড বাই দুইশো আমাদের ক্রয় মূল্য হবে সাত হাজার টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেলাম ক এবং খ নাম্বারের প্রশ্ন উত্তর। এখন গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে শাড়িটি 15% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে নির্ণয় করবে। এটা খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক হবে। আর এই অংশটাও সমাধান করতে আমাদের খ এর অংশ লাগবে, অর্থাৎ ক্রয় মূল্য লাগবে। ক্রয় মূল্য কত পেয়েছি? ক্রয় মূল্য পেয়েছি 7000 টাকা। লেখো ক্রয়ের উত্তর। গ এর উত্তর খন হতে পাই ক্রয় মূল্য কত পাইছি? 7000 টাকা। তাহলে দেখো 10-15% দাম, অর্থাৎ আমরা জানি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ হলে তোমার যোগ করতে হবে আর ক্ষতি হলে বিয়োগ করতে হবে। তাহলে যে তোমরা পার্সেন্ট দেওয়া, তাহলে 100 টাকায় লাভ করে 15 টাকা, দেখো 100 টাকায় লাভ 15% লাভ করলো, 100 টাকায় লাভ 100 টাকায় লাভ 15 টাকা, তো 1 টাকায় লাভ হবে কম। তাহলে 1 15 বাই 100 অতএব 5000 টাকা অবশ্যই বেশি হবে, তাহলে বেশি হলে গুণ হবে, গুণন 15 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য ফেলে দাও, তো কত রইল? 0 পূরণ 0 5 7 35 5 7 7 8 10, অর্থাৎ 7000 টাকায় যদি 15% লাভ করতে চাই তাহলে তাকে 1050 টাকা লাভ হবে। অর্থাৎ তার 7000 টাকা এই শাড়িটি যদি সে 15% লাভ করে তাহলে লাভ হবে কত? লাভ হবে 1050 টাকা। কিন্তু আমাদের যে প্রশ্নে বলছে বিক্রয় মূল্য কত হবে, তাহলে অবশ্যই যোগ করতে হবে। অতএব শাড়িটি বিক্রয় মূল্য হবে, অতএব শাড়িটির বিক্রয় মূল্য, বিক্রয় মানে কি? লাভ হলে ক্রয় মূল্য যোগ লাভ, কত? 7000 যোগ লাভ হল 1050 টাকা, অর্থাৎ কত? 8050 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এরকম যত প্রশ্ন আছে আশা করি তোমরা নিজেরাই এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে। আর এইরকম অঙ্ক তোমরা বারবার ট্রাই করবে, এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো। সবাই সেখানে থাকো, সুস্থ থাকো, সবাইকে আবারও ধন্যবাদ।
ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।